সতর্কতা, এই ভিডিওটি দেখে আপনার হেলুসিনেশন হতে পারে, এমনকি আপনার মাথাও ঘুরতে পারে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। দাদু, ভিতরে এক মাইল দূরে আপনার বাড়ি নয়? হ্যাঁ হ্যাঁ। ওটা কোনো কি মানে কি বাঘ ভাল্লুক কিছু তো নয়? আপনি তো ওখানে শিয়াল আছে নয়? হ্যাঁ, শিয়াল টিয়াল আছে। শিয়াল আছে আর কি কি আছে? বান্দর আছে আর গরু মোর পাল আছে, ওরকম করেন না। আর হ্যাঁ, ওই খাই যাবি না। হ্যালো গাইস, দিস ইজ মি বাইদুল ইসলাম জীবন। আর আজকে আমরা আছি আমাদের ব্লগ 10-এ। আর বেসিক্যালি ব্লগ 10-এ আসছি হচ্ছে আমরা কি সিংড়া ফরেস্ট, না সিংড়া ফরেস্ট। তো আমার সাথে আজকে আছে হচ্ছে রোমিও, এপাশে এপাশে আমাদের প্রাণপ্রিয় ভাই আসিফ ভাই, মানে আমাদের পাঁচটা ব্লগ পর পর সে আসে আমার ব্লগে। এপাশে আছে হচ্ছে সিদ্দিক। তো হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি যে আজকের ব্লগটা এখানেই করবো, মানে সিঙ্গা ফরেস্টে না, সামাজিক বন, মানে সামাজিক বন না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা এখন মানে ব্লগটা স্টার্ট করবো এই জায়গা থেকে। সো গাইস, আমরা যাচ্ছি, এটা রোডটা দেখা দাও। আচ্ছা, এটা হচ্ছে হাইওয়ে নাকি? হাইওয়ে। আচ্ছা, এখান থেকে মেবি শুরু হয়ে গেল, আমরা যাবো এখন। শুরু হচ্ছে এখান থেকেই। তো আমাদেরকে মেবি একটু ব্রাইটনেসটা বাড়ায় নিতে হবে। তো বৃষ্টি হইলো তো একটু আগে, গাছপালাগুলো একটু ভালো হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমাদের সিঙ্গাপুরে শুরু। চল রোমিও, আমরা যাই। আজকের ওয়েদারটা একটু কুল 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 টাইপের না? মানে রোমিও আর কি বলবে আজকে, চিন্তা ভাবনা করে বাদ, মানে ও জানতো না যে আমরা আজকে ব্লগ করবো। তো আমরা আসছিলাম চিল করতে, আর এখানে এসে আমরা ব্লগিং শুরু করে দিচ্ছি। আমরা এখন মানে একবারে মেইন প্রবেশদ্বার যেটা এখানে আসি। সো এখানে আসতে গেলে হচ্ছে আমাদের মেইনলি কত 1-1.5 কিলোমিটার লাগবে, মানে একবারে মেইন ফটকে যদি আসতে যাই। সো এই পাশে রোমিও তো পুরা মানে চিন্তা ভাবনায় দাঁড়ায় আছে। আমি চিন্তা ভাবনা দাঁড়ায় আছি যে ভিতরে যে প্লেসগুলো আছে ওগুলো প্লেসগুলোর ব্যাপারে আপনাদেরকে জানাবো কি না জানাবো, মানে সে খুবই আনন্দে, মানে সে পুলকিত অবস্থায়, মানে তার একটা যে ইন্ট্রো দিব সেই একটা ইন্ট্রো হবে। সো লেটস ডু ইট। সো গাইস, আমরা মেইনলি একবারে ভিতরে আসছে এখন সিঙ্গাপুরে স্টেশন। তো কোথায় যাচ্ছে আমি জানি না কিছু। রোমিও ভাই আমাদেরকে যেদিকে নিয়ে যাবে, আচ্ছা রেস্ট হাউসে নিয়ে যাচ্ছে সে। আচ্ছা, আমাদের রেস্ট হাউসে নিয়ে গেছে পুরোই। তো এখানে আগে থেকেই হচ্ছে ভাইয়েরা ফটো শ্যুট করতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফটো শ্যুট। হ্যাঁ, তো অসাধারণ অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। মানে আমি পুলকিত ভাবে বলতে পারতেছি না যে আমি কি বলবো। তো হাসিফের এক্সপ্রেশনটা আপনারা দেখতে পারেন। হাসিফ, তারপর তুই এতদিন পর হঠাৎ করে এতদিন পর চলে আস, সে কি খায় ওটা আমি কি ধরবো।
তো হাসি ভাই পাশে ভিডিও শুট করতেছে, ঠিক আছে। হাসি ভাই যে পাশে ভাইয়াটা গেছে, আমরা তাকে বললাম যে একটু আমাদের জন্য কিছুটা করতে, শকুন যেন হচ্ছে তার ডানা, মানে মানে সে কি এদিকে আসবে, সে ভয় পেয়েছে। সো হাসিব চাচ্ছে যে একটা হচ্ছে শকুনের সাথে সেলফি তুলতে, আমরা মানে কি বলবো বুঝতে পারতেছি না। সেলফি তুলো, সেলফি তুলো, সেলফি তুলো শকুনের সাথে। বন্ধ রবি এদিকে একটা সেলফি তুলি শকুনের সাথে। আচ্ছা হ্যাঁ, সেলফি আমরা শকুনের সাথে। আমি সেলফিটা হচ্ছে শকুন শকুন হবে, ক্যাপশন হবে শকুন। তো এই যে আমাদের সেলফি হয়ে গেছে। সো গাইস, তো তারপর আর আচ্ছা মানে সে রোমিও, রোমিও এখানে ভিডিও করার জন্য এটা পুরোটা ভাঙিয়ে দিচ্ছে। মানে রোমিও দোস্ত, তুই আমার ব্লগের জন্য এত কিছু করতেছিস দোস্ত? আমি তো বড় একটা ফুটা করলি, এত বড় একটা ফুটা করলি, ওটা যদি বের হয়ে যায় এখন এখান থেকে, ওটা বাচ্চা বাড়িতে পারবে, বাট ওইটা বাড়িতে পারবে না, ওইটা হয়তো ছোট বাইরে, ওটার বাচ্চাটা বাইরে কতটা লস্ট প্রজেক্ট হয়ে যাবে। তুই কি বলতে চাচ্ছিস এখন কি এখন ব্লগ বানাচ্ছে মানুষ, তাহলে আমি ওদের সাহায্য করবো না? চোখ থাকলে কোন একটা জন্তু জানোয়ারের চোখ থাকলে ওকে দেও, কিন্তু নিচে আসবে খাবার জন্য, তখন খুব ভালো একটা জিনিস। বেসিক্যালি গাইস, আমরা হচ্ছে সিঙ্গা ফরেস্টের মধ্যে আমরা একটা জায়গায় আছি, যেখানে হচ্ছে এখানের জন্য মানুষের দেখার জন্য একটা শকুন রাখা হয়েছে, কারণ ইদানিং আমাদের পরিবেশের অবস্থা এমন কোনো কোনো এই ধরনের প্রাণী দেখা যায় না, তার জন্য এখানে হচ্ছে মানুষের ছোট বাচ্চা কাচ্চা সবার দেখার জন্য একটা শকুন রাখা হয়েছে। এই যে আপনারা আসতে পারেন, এটা হচ্ছে দিনাজপুর শহর থেকে প্রায় 40 কিলোর মতো, 40 কিলো প্রায় 40 কিলো প্রায় বলছি, প্রায় 40 কিলোর মতো আসতে হবে সিঙ্গা ফরেস্ট। এটা একটা মানে আমাদের জাতীয় উদ্যান একটা, তো অনেক সুন্দর জায়গাটা, আপনারা আসতে পারেন দেখতে পারেন। সো গাইস, আমরা এখন আসি বর্তমানে হচ্ছে দিনাজপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে। না আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, উত্তরে আচ্ছা সরি 40 কিলোমিটার উত্তরে। সো গাইস, আমরা এখন মানে উত্তরবঙ্গের সবথেকে মেবি বড় বন এটা, জাতীয় উদ্যান, যেটা যেহেতু দেখলাম সিঙ্গা ফরেস্ট, সিঙ্গা ফরেস্ট দেখিনি তো আমি, সিঙ্গা কি কিনা এটা দেখি, সিঙ্গা জাতীয় উদ্যান, বেসিক্যালি আমরা দিনাজপুরের মানুষ এটাকে সিঙ্গা ফরেস্টেই বলি। তো জায়গাটা হচ্ছে অনেক সুন্দর, আপনারা হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা অনেক ভালো জায়গা। সো আমরা এখন হচ্ছে যে বেসিক্যালি যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাটাতে মেবি বাইক নিয়ে যাওয়া যায় না, তবুও হচ্ছে রোমিওরা আগে আগে চলে গেছে, আমরা এখন নদী পাড়ে চলে আসছি, ঠিক আছে। এখানে একটা ব্রিজ আছে, আপনার হয়তো দেখতে পাবেন একটু সামনে গেলেই। আর কী বলবো, মানে বলার মতো কিছু নাই, মানে যদি জানা শোনা থাকতো তাহলে হয়তো বা কিছু শট নেওয়া যাইতো। আচ্ছা, আমি কিন্তু ড্রোন শট নিতে পারতাম, ড্রোনটা নিয়ে আসছি, মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, এখানে সবাই আগে থেকে ওয়েট করতেছে আমাদের। সো আমার চিন্তা ভাবনা আছে এখানে আমরা ফটোশুট করবো আজকে। তো এখানে সিদ্দিক আগে থেকেই পুরা সিদ্দিকপুরা মনমরা হয়ে গেছে, সে ভাবছিল আমরা ফটোশুট করবো, কিন্তু আমি এরকম কোনো কিছুই মনে করি নাই, আমি পুরা পিনি খেয়ে আসি। এখানে আমরা ব্রিজের মধ্যে বসে আছি, এই ব্রিজটা কানেক্ট করে এই রোডটা থেকে মানে মেইন রোডটার সাথে এই ইয়া বয়সটাকে মেইন জঙ্গলটাকে কানেক্ট করে, এই সামনে থেকে এই হাটে হাটে যাইতে হবে, না হলেও সিঙ্গা ফরেস্টের ভিতরে এইখান থেকে 3-20 পা মিনিমাম, 3-20 পা
আমার ব্লগকে পুরো অমায়িক বানায় দিছে। তো আমরা এখন কিছু এখানে শর্ট নিব, ওই শর্টগুলো আপনারা দেখতে পাবেন। রোমিও শর্টটা এখানে নেওয়া যাবে, তো আমরা রোমিও শর্টটা নিব। সো গাইস, আমরা এখানে একটা দাদুকে পাইছি, তো ওনার কাছ থেকে হচ্ছে আমরা এখানে শুনবো। তো রোমিও এখানে আমাদেরকে হোস্ট করতেছে, তো রোমিও শুরু হয়ে যাও তুমি। দাদু, ভিতরে এক মাইল দূরে আপনার বাড়ি নয়? হ্যাঁ হ্যাঁ। ওটা কোনো কি মানে কি বাঘ ভাল্লুক কিছু তো নয়, আপনি তো ওখানে শিয়াল আছে নয়? হ্যাঁ, শিয়াল আছে। আর কি কি আছে? বান্দর আছে, আর গরু মোর পাল আছে, ওইরকম করেন না। আর হ্যাঁ, ওই খাই আচ্ছা গাইস, নানু আমাদের লজ্জা পাইছে, সে লজ্জা পায় দেয় চলে গেছে। নানু এখন গরু চড়াবে, গরুরা যাতে একজন আরেকজনের সাথে পরস্পর সম্পর্ক না জড়ায়, এই জন্যে সে ওইটাকে ওই যে দেখো দেখো সো গাইস, আমি একটা জিনিস ভাবছি যে রোমি আমার ব্লগে থাকলে আমার ব্লগের বারোটা বাজিয়ে দিবে। পারস্পরিক সম্পর্ক এটা কোন ধরনের কথা? পারস্পরিক সম্পর্কে জড়াই যাবে সিদ্দিক, তুই কিছু বলবি দোস্ত? মানে আমার রোমিওর বিষয়ে আমার কোনো মতামত নাই, অশ্লীল ছেলে, নো কমেন্টস। নো কমেন্টস, একবারে ডাইরেক্ট বলে দিছে মুখের উপরে। রোমিও দোস্ত, তুই কিছু বলবি এখন? না, এখন তাড়াতাড়ি চলো, বৃষ্টি আসবে। আচ্ছা হ্যাঁ, বৃষ্টি পড়তেছে অলরেডি, পড়া শুরু হয়ে গেছে। আমরা ভাবছি যে কোনো সেফ জায়গায় চলে যাব, কারণ আশেপাশে কোনো সেফ জায়গা নেই। এই যে পাশে হাসিব আমাকে একটা বাঘ দেখাই দিছে, এটা হচ্ছে সিংড়া ফরেস্টের বাঘ। দৌড় দিয়ে আসবে নাকি আমি বুঝতেছি না। আমি বুঝিনি, বুঝাই বলো একটু। হ্যাঁ বলছি যে এই যে বাঘ আছে এখানে, এই বাঘটা যদি কামড় দেয় তোমাকে, 14টা ইনজেকশন দিতে লাগবে, বুঝিও। বাঘ এগুলা কি বাঘ নাকি বাঘ? আবির, আবির ভাই, তোকে কিন্তু খুব মিস করতেছি আমি, বুঝছিস? তো তারা আমাকে ছেড়ে ছেড়ে সেলফি তুলছে, এইটা কি কোনো কথা? আমি এগুলো মানে নিতে পারতেছি না, খুব কষ্ট লাগতেছে আমার। এগুলো 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 কিছু হলো? তুমি এগুলো কি করতেছো বলো তো? আমরা সেলফি তুলছি, তুমি কুত্তা বিলের পিছনে ঘুরতেছো। কুত্তা বিলে তোমার মাথায় সমস্যা আছে, বাঘ মনে করছো? মামা, ওগুলা কুত্তা বিলে, এগুলোকে কেন তুই বাঘ মনে করতেছিস? আমাকে তো বলছিলি তুই। আমি বলি না, হাসিব বলছে। হাসিবের চোখে প্রথম দিকে, হাসিবের চোখে প্রথম প্রথম মনে হলো সেটা বাঘ, আমি বলছি বাঘের মতো দেখতে। আমি বলি নাই যে বাঘ, আমি বলছি বাঘের মতো দেখতে। A few moments later, বলছি যে এই যে বাঘ আছে এখানে, এই বাঘটা যদি কামড় দেয় তোমাকে, 14টা ইনজেকশন দিতে লাগবে, বুঝিও। সিফাতুল মানে এখানে চলতেছে, এখানে সিফাতুল্লাহ ডায়লগ নিয়ে গবেষণা, সেটা আমরা বলবো না। এখানে এখানে আশেপাশে সিফাতুল্লাহ ভাই ডায়লগ দিলে চাকরি থাকবে না। মানে কি একটু হিন্টস দাও তুমি, সিফাতুল্লাহ ডায়লগ দিলে চাকরি থাকবে না। মদ খাবো না সিফাতুল্লাহ, সোজা সোজা সমাজ,
আমি কিন্তু কালকে কালকে ওনার ছবি দেখলাম বুঝছিস, তিন পাঁচ মানে তিনটা মায়া এরকম মোড়ে ধরে আছে ওনারে, না দোষে দেখাই দিত, আমি তো দেখাই যাচ্ছি না মানে মানে ওইখানে একটা মায়া ছিল না যে এরকম করে ছিল বুঝাইতে চাইছি আমি বুঝি নাই আসলে। আচ্ছা তোমাকে ওরা যারা সিফাতুল্লাহ ভিডিও দেখবে তারাই বুঝবে, এটা আমরা পাবলিসিটি স্টান্ট করতেছি না সিফাতুল্লাহর জন্য, আমরা আসলে বলতেছি। তুমি তো সিফাতুল্লাহকে বুঝছ, রোমিও বুস্ট করতেছে ব্যাপারটা, সত্যি বল মাইরি ফ্যান হয়ে গেছিল সিরিয়াসলি।